হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথলব তুফান এই মুভির একশো চার দিনের কালেকশন নিয়ে কথা ডার্ক ওয়ার্ল্ড এই মুভির একশো চার দিনের কালেকশন নিয়ে কথা বলি দ্য রেসলার এই মুভির প্রথম দিনের কেনাডার কালেকশন নিয়ে আপনারা জানেন এই মুভিটি আজ কেনাডায় রিলিজ হয়েছে এটি একটি ভালো ফিল্ম এবং দর্শকরা এই মুভিকে পুরোপুরি এনজয় করেছে মুভিটি একটি লো বাজেটের ফিল্ম এবং মুভি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালও কিন্তু অ্যাওয়ার্ড জিতেছে কথা ওমর এই মুভির একশো একাত্তর দিনে কালেকশন নিয়ে কথা লিপস্টিক এই মুভির একশো একাত্তর দিনে কালেকশন নিয়ে আপনার জানিয়ে দেই আদর আজার স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি কিন্তু কিছু সিনেমা হলে রিলিজ হয়েছে এবং মুভিটি ভালো শোতে চলছে স্টার সিনেপ্লেক্সে মুভিটি চোদ্দটি শোতে চলছে যেখানে ব্লকবাস্টার এবং জয় সিনেমা সমুই চলছে আমরা জানিয়ে দেই এই সকল মুভির আপডেট ডে বাই ডে আমরা কালেকশন দিয়ে দিব আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম তলব ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজেট হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার একশো চার দিন কমপ্লিট করে নিয়েছে নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কোরবানিদের রিলিজ হয়েছিল তুফানের সাথে আপনারা জানিয়ে তুফানের মতো একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম যেটি বাংলার ইতিহাসে একটি রেকর্ড ব্রেকিং করা ফিল্ম ছিল সেই ফিল্মটির সাথে ক্ল্যাশ করা এবং ক্ল্যাশে একটি ভালো কালেকশন আনা এটি ডার্ক ওয়ার্ল্ড করেছে মুন্না খান স্যার নিজের ক্যারিয়ারের প্রথম ফিল্মটি ব্লকবাস্টার দিতে সক্ষম হয়েছে নিজের একশো চার দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল মে কালেকশন হল দুই কোটি বাষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন মুন্না খান সার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি খুবই একটি হাইলি অ্যাকশন ফিল্ম এটি সাউথের ফিল্মের সাথে অনেকেই কিন্তু তুলনা করেছে ডার্ক ওয়ার্ল্ড এসেছে ওভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে মুন্না খান স্যার ক্যারিয়ারের প্রথম মুভিটি দিয়ে বাজিমাত করেছে ওভি যে একশো দিন রান করছে তো আপনারা বুঝতেই পারছেন যে মুভিটি কীরকম আয় পুরো ওয়ার্ল্ডের মার্কেটে করতে পেরেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন ডার্ক ওয়ার্ল্ড আপনাদের কেমন লেগেছে এখন কথা বলিদা রেসলার নিয়ে বাজেট হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিড্রাপটা জানেন নাসির উদ্দিন খান স্যার এমনি প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে বলিদা রেসলার এই মুভি নিয়ে অনেক হাইলি এক্সপেক্টেড রয়েছে মুভিটি সেন্সর জমা পড়েছে খুবই তাড়াতাড়ি মুভিটি বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে আপনি জানিয়ে দিয়ে মুভিটি একটি অ্যাওয়ার্ড প্রাপ্ত ফিল্ম কিন্তু অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের দর্শকরা যদি পছন্দ না করে এরকম অনেক অ্যাওয়ার্ড হল অফ ফিল্ম কিন্তু বাংলাদেশ থেকে ফ্লপ হয়েছে যাই হোক আমরা আশা করছি বলিদা রেসলার ভালো কালেকশন করবে মুভিটি কেনা যাতে শো পেয়েছে আপাতত মুভিটি তিন দিনের শো পেয়েছে কিন্তু মুভিটি কতটুকু লং টাইম রান করবে এটি দেখার বিষয় কেনা যায় মুভিটি প্রথম দিনে আয় করেছে দুই লক্ষ টাকা আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম আশা করছি এর চেয়েও ভালো কালেকশান বলি রেসলার করবে মুভির বাজেট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং দর্শকদের মন জয় করতে পারলে অবশ্যই মুভিটি ভালো কালেকশান করবে কালেকশান তো এসে পড়লো কিন্তু রিভিউ এখনও আসেনি অনেকেই পছন্দ করেছে অনেকেই আপনার জানেন সোশ্যাল মিডিয়াতে এই মুভির পজিটিভ রিভিউ দিয়েছে কিন্তু মুভিটি বাংলাদেশে রিলিজ হলেই মুভিটি কত টাকা হাই আই করবে এবং মুভির হাইপ কেমন হবে এটি দেখার বিষয় অ্যানগাদ ওমর নিয়ে দুই কোটি টাকা লিডার আপনার জানেন শরীফুল রাহ একশো একাত্তর দিন কমপ্লিট করে নিয়েছে ওমর অনেকগুলি শো বাংলাদেশে পেয়েছি শো পেয়েছে আমরা আশা করছি ওমর ফিল্মটি বক্স অফিসে একটি ভালো করবে দর্শকদের মন জয় করা এই ফিল্মটি চলছে দিন রান করেছে আপনারা জানেন ওমরের সাথে লিপস্টিক রিলিজ হয়েছিল পাশাপাশি আরও কিছু ফিল্ম রিলিজ হয়েছিল সাকিব খান স্যারের রাজকুমার ফিল্ম রিলিজ হয়েছিল কিন্তু তুফান রিলিজ হওয়ার পরে রাজকুমারের কোনো হাইপ থাকেনি এবং রাজকুমার সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্সও চলেনি যাই হোক ওমর নিয়ে আমরা আশাবাদ যে ওমর ভালো কালেকশন করবে অবশ্যই শরীফুল রাস্তারের এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে ওইটি লং টাইম রানে আরও আয় করতে পারবে নিজেদের একশো একাত্তর দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হলো চার কোটি দশ লক্ষ টাকা ওমর একটি সাকসেসফুল ফিল্ম আমরা জানি দুই কোটি টাকা বাজেটের এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে ওভারসিস মার্কেটে অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা লোকেশানে রিলিজ হয়েছে মুভিটি ইউকেতে রিলিজ হয়েছে দুবাইয়ে রিলিজ হয়েছে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই ওমর বাংলাদেশে আরও লং টাইম রান করবে এবং অবশ্যই মিটি বাংলাদেশ থেকে আরও বেশি আয় করতে সক্ষম হবে অ্যানকল্প লিপস্টিক নিয়ে বাজেট হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিড্রাপরা জানান আদর আজাদ সারমা একশো একাত্তর দিন কমপ্লিট করে এনেছে লিপস্টিক যখন রিলিজ হয়েছিল তখনই এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছিল এবং মুভির ভালো চাহিদা বাংলাদেশের সিনেমা হলগুলিতে ছিল মুভিটি এখনও চলছে স্টার সিনেপ্লেক্স নতুন করে এই মুভিকে অনেক শো দিয়েছে এর আগে কিছু সিঙ্গেল স্ক্রিনে মুভিটি চললো মুভিটি কিন্তু স্টার সিনেপ্লেক্সে অনেক দিন ধরে চলেনি কিন্তু স্টার সিনেপ্লেক্সে বর্তমানে দুই সপ্তাহ ধরে মুভিটিকে শো দেওয়া হচ্ছে এবং মুভিটি ভালো কালেকশন করেছে নিজের একশো এক একাত্তর দিন মুইটি কমপ্লিট করেছে দর্শকরা সাপোর্ট করলে লিপস্টিক ফিল্মটি লাইফ টেমে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে মুভির বর্তমান কালেকশন কিন্তু খুবই ভালো দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি ভালো এগিয়ে যাচ্ছে এদের একশো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হলো চার কোটি বিশ লক্ষ টাকা আপনি যদি এখনও লিপস্টিক না থাকেন দেখবেন মুভিটি অনেক দিন আরও রান করতে পারে আদুর রাজা স্যারের এই ফিল্মটি বাংলাদেশের দর্শকদের মন জয় করেছে ফ্যামিলি বা যারা সাসপেন্স থ্রিলার ফিল্ম দেখতে পছন্দ করেন সবাই কিন্তু লিপস্টিককে খুবই পছন্দ করেছেন আদর আজাদ স্যার বাংলাদেশের একজন ট্যালেন্টেড অ্যাক্টর তার কিন্তু ভালো ফ্যান বেস রয়েছে এই মুভিটিকে নিয়ে আপনারা জানেন অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছিল যেটি মুভির মার্কেটিং বুস্টিং করেছিল আমরা প্রথমে ভেবেছিলাম মুভিটি চলবে না কিন্তু রিলিজ হওয়ার পরে অসাধারণ রিভিউয়ের সাথে মুভিটি বক্স অফিসে চলেছে এবং মুভিটি এখনও রান করছে এখন কথা বলব তুফান নিয়ে বাজেট ছিল পনেরো কুড়ি টাকা লিড্র আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার একশো চার দিন কমপ্লিট করে নিয়েছে গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম বাংলা দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে এত বেশি ভালোবাসা দিয়েছে যেটি বাংলাদেশের ইন্ডাস্ট্রির একটি ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হয়ে গিয়েছে আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে এই ফিল্মটি বাংলাদেশের ইতিহাসের একটি মাইল ফলক কারণ এরকম রেকর্ড এর আগে কোনো ফিল্ম করতে পারেনি তুফান এসে রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি বাংলাদেশে করতে পেরেছে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করলে মুভিটি আরও লং টাইম রান করবে আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের তুফানের পরে নেক্সট প্রজেক্ট যেটি রিলিজ হবে সেটি হলো দরদ দরদেরও কিন্তু খুবই চাহিদা বাংলাদেশে রয়েছে মুভিটি অলরেডি সেন্সরে জমা পড়েছে এক সপ্তাহের মধ্যে যদি মুভিটি সেন্সর সার্টিফিকেট পেয়ে যায় অবশ্যই মুভিটি পুজোতে রিলিজ হবে এবং দরদ টিমও পুরোপুরি চাচ্ছে মুভিটিকে পুজোতেই রিলিজ করতে এদের একশো চার দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা নিজেদের সাতত্রিশ মালয়েশিয়া থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এদের ছিয়াশি দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এই তিনটি কান্ট্রিতে আপনারা জানেন মুভিটি লং টাইম রান করবে বাংলাদেশে তো দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান চলবে মালয়েশিয়াতে মুভিটি আগামী সপ্তাহে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনের মালিকরা বর্তমানে কিন্তু তুফানকে চালাচ্ছে কিন্তু কতদিন তারা চালাবেন বা তুফান নেক্সট কতদিন শো পাবে এটি আমরা জানছি না কিন্তু আমরা আশা করছি তুফান আরও লং টাইম রান করবে নিজের তিরানব্বই দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউনাইটেড আরমার থেকে আয় করেছে এক লক্ষ টাকা ওই অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এই চারটি কান্ট্রিতে মুইটি তিরানব্বই দিন কমপ্লিট করেছে আমরা আশা করছি তুফান এই চারটি কান্ট্রিতেও লং টাইম রান করবে ইউএসএতে মুভির বর্তমান শো দেখে মনে হচ্ছে না ওয়াশ আউট হবে ইউকেতে মুভিটি ওয়াশ আউট হতে পারে ইউনাইটের আমরাতেও ওয়াশ আউট হতে পারে কিন্তু অস্ট্রেলিয়া এবং ইউএসএ এই দুইটি মার্কেটে মুভিটি লং টাইম রান করতে পারে কারণ এই দুইটি মার্কেটেও বর্তমানে এই মুভির অনেক চাহিদা রয়েছে নিজেদের একশো চার দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুইটি আয় করেছে সতেরো লক্ষ টাকা টোটাল কালেকশন হলো ছিয়াত্তর কোটি টাকা তুফান বর্তমানে বাংলাদেশের হাইস গ্রোসিং ফিল্ম বাংলাদেশের হাইস গ্রোসিং ফিল্ম ছিল প্রিয়তমা যেটির কালেকশন ছিল তেতাল্লিশ কোটি টাকা সেই কালেকশনটিকে বিট করে তুফান ইন্ডাস্ট্রি হিট হয়েছে এবং মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করেছে বাংলাদেশের প্রথম ফিল্ম যেটি এরকম রেকর্ড ব্রেকিং কালেকশন করল আমরা আশা করছি তুফান আরও লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও মেগা ব্লকবাস্টার কালেকশন করবে সাকিব খান স্যার এই ফিল্মটি বক্স অফিসে কত টাকা আয় করে কি দেখার বিষয় এবং বলি দ্য রেসলার এই মুভিটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে রিলিজ হবে বাংলাদেশের সেন্সারে মুভিটি জমা দেওয়া হয়েছে আশা করছি সামনের মাসেই মুভিটি রিলিজ ডেট দিয়ে দিবে আমরা আশা করছি বলি দ্য রেসলার একটি ব্লকবাস্টার হবে নাসির উদ্দিন স্যার খুবই ট্যালেন্টেড তার কিন্তু ভালো ফ্যান বেশ বাংলাদেশে রয়েছে অবশ্যই বলিদা রেসলার ভালো কালেকশন বাংলাদেশে নিয়ে আসবে ধন্যবাদ